ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিপা রঞ্জনা, চলে এসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগে। আজকে আপনারা চলে এসেছি চ্যানেল আমিতে, এটা হচ্ছে চ্যানেল নাইন স্টুডিও। তো এখানে হচ্ছে আমাদের মঞ্চ নাটকে আজকে রিহার্সাল হবে, কারণ হচ্ছে আমাদের এই নাটকটা হচ্ছে রেকর্ড করা হবে, মানে মঞ্চ নাটক টেলিভিশনে দেখানো হবে, এটা হচ্ছে প্রথম। অনেকদিন ধরেই আমি টেলিভিশনে কাজ করছি, কিন্তু মঞ্চ নাটকটাও যে টেলিভিশনে দেখানো যায় এইটা আসলে প্রথম করা হচ্ছে আমার। তো এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাদের জন্য নমস্কার। আমরা এখন চলে এসেছি চ্যানেল আইতে। তো চ্যানেল আয়ের ভেতরে হচ্ছে স্টুডিও রয়েছে, ওনাদের নিজস্ব স্টুডিও, সেই স্টুডিও দিয়েছে আমাদেরকে একটা, সেইখানে হচ্ছে আমরা প্রথমে রিহার্সেল করব, তারপর আমাদের যে সেট রয়েছে সেই সেটে আমরা রিহার্সেল করে নেব একবার। তো আমি ভিতরে ঢুকে দেখলাম যে আমাদের আরও কলিগরা চলে এসেছে, তো আমরা এখন সবাই মিলে হচ্ছে ওপরে যাব। ওপরে যাওয়ার আগে আমরা যে কলিগরা ছিলাম তারা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। আর বাংলাদেশ টেলিভিশনের পরে মানে চ্যানেল আই হচ্ছে নিজস্ব একটা ভবন রয়েছে, মানে বাংলাদেশে যত বেসরকারি টেলিভিশন রয়েছে তাদের মধ্যে সমস্ত চ্যানেল আইয়েরই হচ্ছে যে নিজস্ব জায়গাতে হচ্ছে এত বড় করে নিজেদের একটা টেলিভিশন চ্যানেল করেছে। যে আমাদের দলের হচ্ছে সিনিয়র ভাই যারা ছিল বেশ কয়েকজন চলে এসেছে, তো একটা কেউ দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলছে, হচ্ছেন সেন্টু ভাই আমাদের মিউজিকে বসে, আর যে ওরা হচ্ছে বৃন্দা। তো আমাদের এখন রিহার্সেল শুরু হয়ে গিয়েছে, এটা হচ্ছে স্টুডিওর বাইরে আমরা রিহার্সেল করছি, স্টুডিওর ভেতরে হচ্ছে আমাদের সেটটা তৈরি করা হচ্ছে, মানে আমরা যে আমাদের সেট নিয়ে এসেছিলাম সেটা এখনও ঠিক হয়নি, মানে ঠিক করছে। তো আমরা একটু পরেই হচ্ছে ভিতরে ঢুকে যাব, ভিতরে ঢোকার পর হচ্ছে আমরা লাইট এবং সেট সহ একবার রিহার্সেল করে নেব। আকাশে ওই ওই করে যা করে নিয়ে আসে, যাদের দিকে হা করে এই নিবে সাজিয়ে থাকে একটা গরুর বন্ধু, একটা গরুর বন্ধু রাস কি করলে চাষ আগে করবে সেটা কেন সমস্যা প্রশ্ন যাকে বলে এই একটা গরুর বন্ধু একজন চৌকিদার না ফেরেশতা। আমাদের নাটকটির নাম হচ্ছে পূর্ণাহ। পূর্ণাহ রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর এবং পরিচালনা করেছেন ইউসুফ হাসান অর্ক। আমরা এখন সবাই স্টুডিওর ভিতরে চলে এসেছি, তো স্টুডিওটা বেশ বড়। তো আজকে হচ্ছে যে আমরা রিহার্সেল করব, আমি কালকে দেখাবো যে স্টুডিওর ভিতরে কিভাবে শুট করতে হয়। সবাইকে একটু ডাকো, আস্তে আস্তে আমরা 5 মিনিটের ভিতরে
আমরা সব শিল্পীরা রেডি হয়ে গিয়েছি কস্টিউম পরে, মেকআপ নিয়ে। একটু পরেই হচ্ছে আমাদের রেকর্ডিং বা একটু পরেই হচ্ছে আমাদের শো। আপনারা যদি আমাদের মঞ্চ নাটক টিভি স্ক্রিনে দেখতে চান, তাহলে হচ্ছে চ্যানেল আই নতুন একটা ওটিটি প্ল্যাটফর্ম করেছে আই স্ক্রিন, সেখানে হচ্ছে আপনারা আমাদের এই নাটকটি দেখতে পারবেন। তবে আপনাদেরকে সেটা সাবস্ক্রাইব করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে চ্যানেল নতুন করেছে আমাদের আমাদের সহ এবং বিভিন্ন দলের হচ্ছে মঞ্চ নাটকগুলো তারা আর্কাইভ করার জন্য হচ্ছে এই রেকর্ডিংয়ের এই ব্যবস্থাটা নিয়েছে। আপনারা যদি আমাদের মঞ্চ নাটক লাইভ দেখতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে শিল্পকলা এসে আমাদের নাটক দেখতে হবে। আর শিল্পকলায় কখন কবে আমাদের শো হবে সেটা জানতে হলে চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজে, সেখানে হচ্ছে আমাদের নাটকের আপডেট দেওয়া থাকবে। তো আমাদের যে শিক্ষক তারিকানাম খান আমাদের মাঝে চলে এসেছে, তো আমরা সবাই হচ্ছে কনসেন্ট্রেশন করার পর হচ্ছে তারিক ভাইয়ের দোয়া নিয়ে নিয়েছি। আর মঞ্চ নাটক হচ্ছে একদম লাইভ দেখার মজাই হচ্ছে আলাদা। তো কেউ চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমাদের নাটক দেখতে চলে আসতে পারেন। আর এটা হচ্ছে সারা জীবনের জন্য রেকর্ড হয়ে থাকলো, যে যখন সময় পাবেন আপনারা চাইলে কিন্তু আই স্ক্রিনে আমাদের নাটকটা দেখে নিতে পারবেন। আমাদের আজকের মতো শো শেষ, মানে চ্যানেল আয়ের যে ইয়ে ছিল এদের সঙ্গীত আপু পলা আরো এখানে একটা বসে। তো চ্যানেল আয়ের হচ্ছে রেকর্ডিং আজকে শেষ, এখন আমরা বাসায় যাবো। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।